ঘুমের মধ্যে স্বামী স্ত্রীর সাপের কামড়ে মৃত্যু। পরিবারের দাবি, কালাজ সাপের কামড়ে ঘটেই দুর্ঘটনা। সাত সকালে স্বামী স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে ওই এলাকায়। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো দম্পতির, একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত্যু হয়েছে গণেশ মণ্ডল ও তার স্ত্রী বিজলি মণ্ডলের। জানা গেছে, রাতে নিজেদের ঘরে ঘুমাতে গিয়েছিলেন গণেশ ও বিজলি দেবী। পরিবার সূত্রে জানা গেছে, ভোর রাতে বিছানাতেই যন্ত্রণা অনুভব করেন গণেশ ও তার স্ত্রী। এরপরই পাশের ঘরে থাকা ছেলেকে ডাকেন। ছেলে এসে দেখেন মা বিছানার নিচে পড়ে ছটফট করছে, বাবা খাটের কোণে চুপ করে বসে আছে। এরপর সময় নষ্ট না করে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। সেখানে নেবার পর স্বামী স্ত্রী দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা এলাকায়। এদিন ক্যানিং হাসপাতালে আনার পর স্বামী স্ত্রী দুজনকেই মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা। এ বিষয়ে মৃতের ছেলে রাকেশ মণ্ডল বলেন, রাতে বাবা মা পাশের ঘরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন। ভোরবেলায় বাবা চিৎকার করে আমাদের ডাকেন, গিয়ে দেখি মা ছটফট করছে। দ্রুত অটো ডেকে দুজনকেই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বাবা মা এই ঘরে তো ছিল, আমরা এখন ওই ঘরে আছি। বাবা মা নাকি এই ঘর থেকে আমাদের ফোন ডাকতেছে, আমরা শুনতে পাইনি। বাবা এই ঘর থেকে ওই ঘরে আমার ডাকলো, বলে তো আমার কি কাম নিচে দেখবি ছ। তা এলুম, দেখলাম মা নিচেতে পুরো ছড়বা ছড়বাট করতেছে, আর বাবা চুপচাপ মেরে বসে আছে। বসে থাকতে থাকতে আমি একটা অটো ডাকলাম, অটো ডেকে আর মাদের নিয়ে হসপিটালে এসেছি। ঘুমানোর সময় কামড়েছে? হ্যাঁ, ঘুমানো অবস্থায় কামড়েছে। তারপর জানলাম সাপে কামড়েছে। তারপরে হচ্ছে কী সাপে কামড়েছে সেটা জানতে পারছি না। তারপর এখানে লাস্টে এখানে নিয়ে এলো। না, আমরা কোথাও যাইনি, রোজা গুণ কারো কাছে যাইনি, সদা হসপিটালে নিয়ে চলে গেছি আমরা। হসপিটাল কাশীনাথপুর, প্রথমে কাশীনাথপুর নিয়ে গেছি, কাশীনাথপুর থেকে ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়ে যাই। বর্ষা পড়তেই গ্রামাঞ্চলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। গত মাসে বসিরহাট এলাকায় সাপের কামড়ে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এরপর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকা, সাপের কামড়ে স্বামী স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত বিজলি মণ্ডলের বোন বলেন, ঘটনায় পরিবারের সদস্যদের অনুমান কালাজ সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই দম্পতির। ওনারা বিছানায় শুয়েছিল, ওনাদের সাপে কামড়েছে। ওনাদের আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, নিয়ে যাতে ওখানে ট্রান্সফার করে দিল, বললো ক্যানিং হসপিটালে নিয়ে যাও। এখানে হচ্ছে গিয়ে দেখলো, বললো হচ্ছে গিয়ে মারা গেছে। বললো এনারা বললো কালাজ করা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ক্যানিং। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।